হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু রাজ টিউটোরিয়াল ভিডি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা মুভি দেখতে পছন্দ করেন বা মুভি ভালোবাসেন তারা নিশ্চয়ই কিন্তু 3RR অর্থাৎ রাইস রোয়ার রিভোল্ট মুভিটির জন্য অপেক্ষা করছিলেন। অবশেষে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 2022 সালের 25 মার্চ কিন্তু ছবিটি মুক্তি পেয়েছে এবং ছবিটিকে বলা হচ্ছে ভারতের ইতিহাসে সর্বকালের সেরা মুভি। এবং এই মুভির বাজেট ছিল 400 কোটি টাকা। যারা মুভিটি দেখার জন্য অধীর আগ্রহে আছেন নিশ্চয়ই আপনারা এই নতুন মুভিটি আপনারা ডাউনলোড করতে পারছেন না বা মুভিটি দেখতে পারছেন না, তাদের জন্য ভিডিওটি আমরা কিভাবে এই মুভিটি খুব সহজে আমরা ডাউনলোড করতে পারি সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। এবং আমরা দেখব যে কিভাবে এই মুভিটি আমরা খুব সহজে ডাউনলোড করতে পারি। শুধু এই মুভি নয়, যে কোনো নতুন ইংলিশ, হিন্দি, তামিল মুভি আমরা ডাউনলোড করতে পারবো এই সার্ভার থেকে। আজকে আমরা সেই সার্ভার সম্পর্কে আলোচনা করব। তো এই সার্ভার লিঙ্কটি কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে সরাসরি লিঙ্কে ক্লিক করে আপনারা প্রবেশ করে যেতে পারবেন। তো আমরা আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি যে আমরা কিভাবে ভিডিওটি ডাউনলোড করব। তো এজন্য প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করব আমাদের মোবাইল থেকে বা ডেস্কটপ থেকে। তো আমরা এক্ষেত্রে কিন্তু গুগল ক্রোম ব্রাউজারটি ইউজ করছি। ইউজ করার পর গুগল ক্রোম ব্রাউজারে যে অ্যাড্রেস বার আছে সেখানে আমরা লিঙ্কটি দিয়ে দেব এবং আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কটি দেখে নেবেন। এখানে দেওয়ার পর আমরা সরাসরি নেক্সট বাটনে আমরা ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলে আমাদের এই সার্ভারে প্রবেশ করিয়ে দেবে, সেটি হচ্ছে স্যাম অনলাইন এই সার্ভারটি। এখান থেকে আপনারা যে কোনো নতুন ছবি আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এখান থেকে আমরা মুভিটি আমরা ডাউনলোড দেব। তো এখান থেকে আমরা যদি স্ক্রোল করি এখানে আমরা দেখতে পাচ্ছি ইংলিশ মুভি, তারপর আছে তার নিচে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হিন্দি মুভি, সাউথ ইন্ডিয়ান মুভি, তারপরে হিন্দি ডাবড মুভি, কলকাতা মুভি, অনেক মুভি আমরা দেখতে পাচ্ছি। আপনার যেটা প্রয়োজন আপনি সেটা নেবেন। যেহেতু আমরা 3RR মুভিটি ডাউনলোড দিব, এক্ষেত্রে আপনি কিন্তু এক্ষেত্রে আপনি কিন্তু সাউথ মুভি হিন্দি ডাবড এর নিচে আছে এখানে আপনি ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলে আপনাকে কিন্তু এখানে সাউথ মুভি যে হিন্দি ডাব মুভিগুলো আছে সেখানে আপনাকে ঢুকিয়ে দেবে। এখান থেকে আপনি 2022 সালে যেহেতু ছবিটি মুক্তি পেয়েছে তাই আপনি 2022 সালের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি একটু অপেক্ষা করেন, আপনার নেটের গতির উপর নির্ভর করবে। তো এটা আপনার সবচেয়ে ভালো হয় যে ওয়াইফাই থাকলে যে কোনো ওয়াইফাই কিন্তু সার্ভার থেকে আপনি এই লিঙ্কে প্রবেশ করতে পারবেন, এটা আলাদা কোনো সার্ভারের প্রয়োজন হবে না। যে কোনো ওয়াইফাই হলে চলবে, মোবাইল ডাটা দিয়েও হয়তো আপনি প্রবেশ করতে পারবেন, আপনি দেখতে পারেন। তো এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন 3RR 2022 এই ছবিটা কিন্তু হিন্দি ডাব, হয়তো খুবই নতুন ছবি, আপনি হয়তো এখানে একদম ক্লিয়ার মুভি পাবেন না, কিন্তু আপনি দেখার মতো যে যা প্রয়োজন সবই আপনি পাবেন। তো আপনি ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি RR 2022 এই যে এখানে আমরা এটার উপরে জাস্ট ক্লিক করব। এটাকে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এই ছবিটি ওপেন হয়ে যাবে। এখন আপনি যদি ডাউনলোড করতে চান, এই যে নিচে দুটি অপশান আছে, একটা হচ্ছে 2.9 GB আর একটা আছে 3 GB, আর উপরের যেটা আছে এটা হচ্ছে পোস্টার, এটা হচ্ছে পোস্টার। আর যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ডাউনলোড, এখানে যেহেতু আমার ডাউনলোড করা আছে তাই এখান থেকে আছে, আপনি সরাসরি ডাউনলোডে ক্লিক করবেন, ছবিটি ডাউনলোড হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি। ধন্যবাদ সবাইকে।